नमस्कार आपुनी चाय आछे न्यूज 18 अहोम नॉर्थ ईस्ट एया गुड मॉर्निंग 18 मैं जयंत माधव गोस्वामी कालिर पुरा अहोमत पूर्वतक सामान्य शिथिल करा हबो सान्ध्य आईन दिनर 12 बजार परिवर्ते 1 बजार पुरा बलबत बोला हबो सान्ध्य आईन बलबत थाकिबो पुआ 5 बजालै पूर्वर 11 बजार परिवर्ते दिनर 12 बजालै खुला राखिबो पारिबो दुकान पोहर 6 जुनर पुरा 16 जुनलै राज्य प्रजोज्य हबो नतुन एसओपी सान्ध्य आईनर समय बाहर ऊलब नो लोक ढाबा और रेस्टुरेट दिन 12 बजा खाद्य सेवार अनुमति दिया दिखाई 1 बजार पाशते होम डेलीवरी पार खाद्य सरकार बेसरकारी कार्यालय बंध 15 जून बंध आंतजिला जतायात बहाल वाहन जुग्म अजुग्म नियम करणार परिस्थिति क्रमत भल्ले करणार संक्रमण हार क्रमत ह्रास पासे और जार परिप्रेक्षित किसु শিথিল করা হৈছে পূৰ্বতকৈ সামান্য শিথিল করা হৈছে সান্ধ্য আইন আর কাইলৈ পুরা প্রযোজ্য হব নতুন নিয়ম নতুন এসওপি দিনৰ 12 বজাৰ পৰিৱৰ্তে 1 বজাৰ পৰা বলবৎ হব সান্ধ্য আইন বলবৎ থাকিব পুৱা 5 বজালৈ পূৰ্বৰ 11 বজাৰ পৰিৱৰ্তে দিনৰ 12 বজালৈ খোলা ৰাখিব পাৰিব দোকান পোহৰ 6 জুনৰ পৰা 16 জুনলৈ ৰাজ্যত প্ৰযোজ্য হব নতুন এসওপি সান্ধ্য আইনৰ সময়ত বাহিৰলৈ ওলাব নোৱাৰিব কোনো লোক ढाबा और रेस्टुरेट दिन 12 बजा खाद्य सेवार अनुमति दिया और 1 बजार पाशते होम डेलीवरी पार खाद्य आन सरकार बेसरकारी कार्यालय बंध 15 जून बंध आंतजिला जतायात और बहाल वाहन जुग्म अजुग्म नियम और অসমত একদিনাই করোনাত মৃত্যু হৈছে 54 জন লোকর বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হৈছে 4548 জন লোক ইয়াৰে কামৰূপ মহানগৰত আক্রান্ত 421 জন ৰাজ্যত আক্রান্তৰ হাৰ 3.68 শতাংশ করোনাত আৰোগ্যৰ হাৰ হৈছে 87.02 শতাংশ অসমত একদিনাই করোনাত মৃত্যু 54 জন লোকর বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত 4548 জন লোক রাজ্যত ক্রমাৎ সুস্থিৰৰ দিশলৈ আহিছে করোনা পরিস্থিতি সংক্রমণৰ হার ক্রমাৎ হ্রাস পোৱা পৰিলক্ষিত হৈছে কামৰূপ মহানগৰত আক্রান্ত হৈছে 421 জন রাজ্যত আক্রান্তৰ হার 3.68 শতাংশ আর সমান্তৰালকৈ আৰোগ্যৰ হার বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে করোনাত আৰোগ্যৰ হার হৈছে 87.02 শতাংশ इफाले होम आइसोलेशनक लो नतुन निर्देशना गुरुतर रोगत भुगा लोक थाकिब नोवारिब होम आइसोलेशनत जिसकल लोक विभिन्न धरणर जटिल रोगत आक्रांत हो आछे तेओलोक करोनात आक्रांत हले चिकित्सालयत बाध्यतामूलकभावे भर्ती हब लागिब मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्मार स्वास्थ्य विभागक दिले ए निर्देश हस्पितालत भर्ती हुआतो बाध्यतामूलक 50 ऊर्धर व्यक्ति होम आइसोलेशनक लो नतुन निर्देशना गुरुतर रोगत भुगा लोक थाकिब नोवारिब होम आइसोलेशनत जिसकल लोक विभिन्न धरणर जटिल रोगत आक्रांत हो आछे तेओलोक करोनात आक्रांत हले चिकित्सालयत बाध्यतामूलकभावे भर्ती हब लागिब मुख्यमंत्री डॉ हिमंत विश्व शर्माय स्वास्थ्य विभागक दिले एई निर्देश हस्पितालत भर्ती हुआतो बाध्यतामूलक 50 ऊर्धर व्यक्ति নগাঁওত চিকনি সুপাৰীৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান নগাঁও ৰূপহীত চলিল এই অভিযান আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰৰ নেতৃত্বত অভিযান অভিযানত বৃহৎ পৰিমাণৰ বাৰ্মি সুপাৰী জব্দ কৰা হৈছে দীৰ্ঘদিন ধৰি ৰূপহীত চলি আহিছিল এই ফেক্টৰীসমূহ এইবাৰ নগাঁওত সুপাৰীৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ অভিযান নগাঁও ৰূপহীত চলিল এই অভিযান আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰৰ নেতৃত্বত অভিযান অভিযানত বৃহৎ পৰিমাণৰ বাৰ্মি সুপাৰী জব্দ কৰা হৈছে উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে রূপহীত চলি আছিল এই ফ্যাক্টরিসমূহ আর অবৈধ ফ্যাক্টরিসমূহের বিরুদ্ধে আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রর নেতৃত্বে চলে এক অভিযান পাণ্ডু রেলওয়ে বজারত এক শিহরণকারী ঘটনা দুই ভাতৃয়ে ব্লেডেরে আক্রমণ করিলে এজন যুবকক
গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত যুবকজনের নাম হয়েছে উৎপল বিশ্বাস। পুষু আর শুভম নামের যুবক দুজনে আক্রমণ করার অভিযোগ। রাজপথত রয়ে দাবি করা ধন নিদিয়ার বাবে আক্রমণ করার অভিযোগ। অভিযুক্ত দুই ভাতৃ ড্রাগস আসক্ত। ডিঙি হাতকে ধরে শরীরের কেবা ঠাইতো ব্লেডে আক্রমণ। সংকটজনক অবস্থা যুবকজনক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। পাণ্ডু রেলওয়ে বজার শিহরণকারী ঘটনা। দুই ভাতৃর পৈশাচিক কাণ্ড। দুই ভাতৃয়ে ব্লেডে আক্রমণ করলে এজন যুবকক। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত যুবকজনের নাম উৎপল বিশ্বাস। পুষু আর শুভম নামের যুবক দুজনে আক্রমণ করার অভিযোগ। রাজপথত রই দাবি করা ধন নিদিয়ার বাবেই এনেদরে ব্লেডে আক্রমণ করা হল যুবকজনক। অভিযুক্ত দুই ভাতৃ ড্রাগস আসক্ত বলে জানিব পৰা হৈছে। ডিঙি হাতকে ধরে শরীরের কেবা ঠাইতো ব্লেডে আক্রমণ। সংকটজনক অবস্থা যুবকজনক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। সিবিএসইয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নির্ধারণের কারণে গঠন করিলে কমিটি। কমিটিয়ে 10 দিনের ভিতর দাখিল করিব প্রতিবেদন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার পিছত আহি পড়েছে বিকল্প মূল্যায়নের প্রয়োজনীয়তা। কমিটিখনক এক সময় নির্ধারিত পদ্ধতি উদ্ভব করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের যুটীয়া সচিব বিপিন কুমারের নেতৃত্বত গঠন করা হয়েছে এই 12 জনীয় কমিটিখন। সিবিএসইয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নির্ধারণের কারণে গঠন করিলে কমিটি। কমিটিয়ে 10 দিনের ভিতর দাখিল করিব লাগিব প্রতিবেদন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার পিছত আহিছে বিকল্প মূল্যায়নের প্রয়োজনীয়তা। কমিটিখনক এক সময় নির্ধারিত পদ্ধতি উদ্ভব করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের যুটীয়া সচিব বিপিন কুমারের নেতৃত্বত গঠন করা হয়েছে এই 12 জনীয় কমিটিখন। পুনৰ ৰেলৰ পলায়নৰ চেষ্টা 12 গৰাকী যাত্ৰীৰ। কামপুৰৰ লাওপানী ৰেল ষ্টেচনৰ পৰা কোভিড টেষ্ট নকৰাকৈ পলায়ন কৰিছিল যাত্ৰীসকলে। নগাঁৱৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষকৰ সহযোগত কামপুৰ আৰক্ষী অভিযান চলাই আটক কৰে যাত্ৰীসকলক। যাত্ৰী কেইগৰাকী কেৰালাৰ পৰা অহা তিৰুৱনন্তপুৰম এক্সপ্ৰেছত হুজাই লামডিং অভিমুখে আহিছিল। ঘটনাৰ খবৰ পাই নগাঁও অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক নিৰূপম হাজৰিকাৰ তৎপৰতাত কামপুৰ আৰক্ষীৰ সহযোগত 12 গৰাকী যাত্রী করায়ত্ত করবলে সক্ষম হয়। ইতিমধ্যে কামপুর আরক্ষী করায়ত্ত করা যাত্রীসকলের কোভিড পরীক্ষা করার একটা গোচর রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব বলে উল্লেখ করেছে। যাত্রীসকলের ঘর কামপুরের কচুয়া আর রাজাগাঁও অঞ্চলত বলে জানিবা হয়েছে। ত্রিবান্দমৰ যখন এক্সপ্রেস আহিছিল ডিব্রুগড় যাবলগা, তাৰে আমাৰ কিছুমান প্যাসেঞ্জার আছিল লামডিং আৰু হোজাইত নামিবলগা। তেওঁলোকে তালে নগৈ পেলাই হঠাৎ আমাৰ ইয়াতে যিটো ৰেলৱে ক্রসিং আছে লাওপানী ষ্টেচন, তাতে হঠাৎ তেওঁলোক নামি দিয়ে। এতিয়া তেওঁলোক নমাৰ উদ্দেশ্যটো এনেকুৱা লাগিছে যে যিটো নমাৰ পিছত যিটো কোভিড টেষ্ট কৰিবলগা হয় বাধ্যতামূলকভাৱে, সেইটো তেওঁলোকে এভয়েড কৰিবৰ কাৰণে হয়তো তাত নামি দিছে। কিন্তু তাৰপিছতে আমাৰ ৰেলৱে পুলিচ বা আমাৰ কৈলাস নেওয়ার অ'চি কামপুৰ ইমিডিয়েটলি তালে মুভ করে। মুভ করে প্রত্যেকজনকে মানে মানুহকে যিকেইজন পৰা আছিল পলাই গৈছিলে তেওঁলোকক লৈ কোভিড টেষ্ট করে। ভাগ্য ভাল প্রত্যেকজনের আমি নেগেটিভ পাইছো রিপোর্টত। এই সংক্রান্তত আমি এটা কেস রেজিস্টার করেছো ইতিমধ্যে আর তেওঁলোকৰ ওপৰত বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমি নোটিশ চার্জ করেছো তেওঁলোকক। 11 গৰাকী এসিএস বিষয়াক আইএএছলৈ মনোনীত। আইএএছলৈ মনোনীত অশোক কুমার বর্মন। বন্দনা চৌধুরীক আইএএছলৈ মনোনীত। আইএএছলৈ মনোনীত দেবজ্যোতি দত্ত। পার্থপ্রতিম মজুমদারকো মনোনীত। অভিজিৎ বরুয়াক আইএএছলৈ মনোনীত। আইএএছলৈ মনোনীত মৃদুল কুমার মহন্ত। নন্দিতা দত্তকো মনোনীত করা হয়েছে আইএএছলৈ। আইএএছলৈ মনোনীত করা হয়েছে ঋতুরাজ বরাক। মনোনীত করা হয়েছে ভূখণ্ডেব চৌধুরী, শেওয়ালি দেবী শর্মা, পবিত্ররাম খাউন্ডকো মনোনীত করা হয়েছে আইএএছলৈ।
করোনাত আক্রান্ত চেঙার বিধায়ক আশরাফুল হুসেনক জিএমসিএইচলৈ প্রেরণ। শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধাত ভুগিছে বিধায়কজন। চিকিৎসকৰ পরামর্শক্রমে বহরীর নিজ ঘৰত আইসোলেশনত আছিল এআইডিএফৰ বিধায়কগৰাকী। বিধায়কগৰাকীৰ দেহত কোভিড পজিটিভ চিহ্নিত হোৱাৰ পিছতেই তেওঁৰ সৈতে থকা দেহৰক্ষী চালক আৰু তেওঁৰ সংস্পৰ্শলৈ অহা লোকসকলৰ লগতে তেওঁৰ পত্নী আৰু পৰিয়ালৰ আন লোকসকলৰো কোভিড পৰীক্ষা কৰোৱা হৈছে আৰু কোনো লোকৰ শৰীৰতে কৰোনাৰ উপস্থিতি ধৰা পৰা নাই। বিধায়কগৰাকীৰ স্বাস্থ্যক লৈ সমষ্টিবাসী ৰাইজৰ লগতে তেওঁৰ সমৰ্থক আৰু শুভাকাংক্ষীসকল উদ্বিগ্ন হৈ পৰাৰ লগতে তেওঁৰ আশু আৰোগ্য কামনা কৰিছে। করোনাত আক্রান্ত চেঙার বিধায়ক আশরাফুল হুসেনক জিএমসিএইচলৈ প্রেরণ করা হয়েছে। শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধাত ভুগিছে বিধায়কগৰাকী। চিকিৎসকৰ পরামর্শক্রমে বহরীর নিজ ঘৰত আইসোলেশনতে আছিল এআইডিএফৰ বিধায়কগৰাকী। বিধায়কগৰাকীৰ দেহত কোভিড পজিটিভ চিহ্নিত হোৱাৰ পিছতেই তেওঁৰ সৈতে থকা দেহৰক্ষী চালক, তেওঁৰ সংস্পৰ্শলৈ অহা লোকসকলৰ লগতে তেওঁৰ পত্নী আৰু পৰিয়ালৰ আন লোকসকলৰো কোভিড টেষ্ট কৰোৱা হৈছে কিন্তু কোনো লোকৰ শৰীৰতে কৰোনাৰ উপস্থিতি অৱশ্যে ধৰা পৰা নাই। বিধায়কগৰাকীৰ স্বাস্থ্যক লৈ সমষ্টিবাসী ৰাইজৰ লগতে তেওঁৰ সমৰ্থক আৰু শুভাকাংক্ষীসকল উদ্বিগ্ন হৈ পৰাৰ লগতে তেওঁৰ আশু আৰোগ্য কামনা কৰিছে। পুৰণি শৰাইঘাট দলঙত অব্যাহত মেৰামতিৰ কাম। দলংখনৰ স্পানসমূহত আৰম্ভ হৈছে ৰাবাৰ পেইচিঙৰ কাম কাজ। আমিনগাঁও দিশৰ পৰা প্ৰথমখন স্পানৰ পেইচিঙৰ কাম আৰম্ভ কৰা হৈছে। দুবছৰ পূৰ্বে আৰম্ভ হৈছিল মেৰামতিৰ কাম, পুনৰ আৰম্ভ অৱশিষ্ট মেৰামতিৰ কাম। ৰেলৱে বিভাগে অব্যাহত ৰাখিছে মেৰামতিৰ কাম, মাজে মাজে চলি থাকিব এই কাম। তিনি মাহলৈ বন্ধ নাথাকে পুৰণি দলংখন। দলঙৰ মেৰামতিৰ কাম কাজ পৰিদৰ্শন কৰে উত্তৰ পূব সীমান্ত ৰেলৱেৰ CPRO নৃপেন ভট্টাচাৰ্যসহ এটা দলে। মেৰামতিকৰণৰ সময়ত দলংখনৰ কেৱল এটা অংশহে বন্ধ থাকিব। তিনি মাহৰ ভিতৰত এই মেৰামতিকৰণ সম্পূৰ্ণ হ'ব। মেৰামতিকৰণৰ সময়ত কেৱল লঘু যান বাহনহে চলাচল কৰিব পাৰিব। সংকটৰ সময়ত এগৰাকী বোৱাৰীৰ পিতৃ স্নেহে চুইছে সকলোৰে হৃদয়। কৰোনা আক্ৰান্ত শহুৰেকক বুকুচাত তুলি বাহনত উঠাই হাস্পতাললৈ নিলে নিহাৰিকা দাস নামৰ মহিলাগৰাকীয়ে। হৃদয় চুই যোৱা এটা দৃশ্য। যি দৃশ্যই খলকনি তুলিছে ছ'চিয়েল মিডিয়া। চৰ্চা চাৰিওফালে। বৃহস্পতিবাৰৰ দৃশ্য এয়া। ৰহাৰ পৰিপূৰক স্বাস্থ্য কেন্দ্ৰত এগৰাকী ব্যক্তিক বুকুচাত তুলি আগবাঢ়িছে এগৰাকী মহিলা। ব্যক্তিজন কোভিড পজিটিভ আৰু ব্যক্তিজনক বুকুচাত তুলি নিয়া মহিলাগৰাকী তেওঁৰ বোৱাৰীয়ে। ৰহাৰ ভাটিগাঁও নিবাসী থুলেশ্বৰ দাস নামৰ এইগৰাকী 75 বছৰীয়া লোক শাৰীৰিকভাৱে অসুস্থ হৈ পৰাত বোৱাৰীয়েক নিহাৰিকা দাসে তেওঁক ই ৰিক্সা এখনত তুলি ৰহাৰ পৰিপূৰক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ চিকিৎসাৰ বাবে লৈ যায়। কিন্তু তাতেই গম পায় থুলেশ্বৰ দাস কোভিড পজিটিভ। নিহাৰিকাও কোভিড পজিটিভ। বয়সস্থ থুলেশ্বৰ দাসক কোভিড হাস্পতাললৈ পঠিয়াই বোৱাৰী নিহাৰিকা দাসে হয়তো ঘৰলৈ গৈ হোম আইচলেশ্যনৰ ব্যৱস্থা ল'ব পাৰিলেহেঁতেন যদিও বোৱাৰীয়ে গৰাকীয়ে শহুৰেকক অকলে পঠিয়াবলৈ নিবিচাৰিলে। সেয়েহে তেওঁলোকক সেই সময়ত চিকিৎসালয়খনত দায়িত্বত থকা ডাক্তৰ সংগীতা ধৰ আৰু আন কৰ্তৃপক্ষই যাৱতীয় চিকিৎসা সেৱা প্ৰদান কৰি নগাঁও ভোগেশ্বৰী ফুকননি অসামৰিক চিকিৎসালয়ৰ কোভিড হাস্পতাললৈ 108 বাহনেৰে প্ৰেৰণৰ ব্যৱস্থা কৰে। সময়ত 108 বাহন আহি উপস্থিত হোৱাৰ লগে লগে স্বাস্থ্যকৰ্মীয়ে PPE কিট পিন্ধালৈ বাট নাচাই নিহাৰিকাই নিজেই শহুৰেকক বুকুচাত উঠাই আগবাঢ়িল 108 বাহনৰ দিশে।
একেলগে গমন করিলে চিকিৎসালয়লৈ। নিহারিকার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাহিরত থাকার বাবে বুয়ারিয়েকে শহুরেকর সমস্ত দায়িত্ব লয়। কোভিড মহামারীর এই বিভীষিকার সময়ত রহার নিহারিকা দাসর এই কর্তব্যনিষ্ঠায় সকলকে মুহি পেলাইছে। আপনি চকু পানি নলব, কান্দিছে নাকি? একদম নাকান্দিব, আপনি বহুত স্ট্রং হয়। বঢ়িয়া, মই আছো ন দেউতা, লগত কোন আছে? মই আছো হয় নহয়? একদম নকৰিব টেনশন, ঠিক আছে। বৃদ্ধ শহুরেকর প্রতি থাকা দায়িত্ববোর আৰু কর্তব্যবোধর এনে অতুলনীয় নিদর্শনে সর্বত্রে চর্চা লাভ করাই নহয়, নিহারিকা দাস উদাহরণ হয়ে পড়েছে আন বহুতরে বাবে, প্রশংসা বুটলিছে তেওঁ সকলোরে। অবশ্যে থুলেশ্বর দাসর স্বাস্থ্যর অবনতি ঘটাত চিকিৎসকে শুকুরবারে গুয়াহাটিলৈ প্রেরণ করে তেওঁ। নিহারিকা দাসে শহুরেকর শুশ্রূষার বাবে তেওঁকো লগত থাকিবলৈ দিবলৈ স্বাস্থ্য বিভাগ আর অসম সরকারক আহ্বান জানাইছে। নমস্কার, মই নিহারিকা। দেউতাক নওগাঁৰ পৰা আকৌ গুৱাহাটী প্ৰেৰণ কৰিছে। দেউতাক প্ৰতিষ্ঠানটো ইমান ঠিক নহয়, দেউতাক ব্লাডৰ প্ৰয়োজন আছে আৰু লগত যোৱা মানুহ নাই মোৰ ঘৰৰ পৰা গাৰ্জেন। এতিয়া মই সেইকাৰণে ভাবিছোঁ, চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ, মোৰ অলৰেডি পজিটিভ, দেউতা অলৰেডি পজিটিভ, দেউতাৰ আছে ICU-ত ৰাখক আৰু মোক যাতে চৰকাৰে এইটো পাৰ্মিশ্যন দিয়ে, যাতে মোক জেনেৰেলত ৰাখি মই যাতে দেউতাৰ ওচৰত ছাপৰ্ট হিচাপে থাকিব পাৰোঁ। আৰু দেউতাৰ কাৰণে মই ছাপৰ্ট আছোঁ, মোৰ কাৰণে দেউতা আছে। কালি ICU-ত ৰখাৰ পৰা মোৰ কণ্ডিশ্যন বহুত বেয়া হৈ গৈছে, সেইটোকে মই দেউতাক দেখিব পৰা নাই, দেউতা মোক ওচৰত পোৱা নাই, মই বেছিকৈ ভিজি কৰিছোঁ, ষ্ট্ৰংটো মোৰ নাইকিয়া হৈ গৈছে। আপোনালোকে মই অনুৰোধ কৰিছোঁ চৰকাৰক যাতে মোক তাত যোৱা পাৰ্মিশ্যনটো দিয়ে, দেউতাৰ মই ওচৰত থাকিব পাৰোঁ আৰু মোক যিমানখিনি পাৰে সহায় কৰক চৰকাৰে। যি সময়ত বিভিন্নজনে বৃদ্ধ পিতৃ মাতৃক এলাকি কৰিছে, ঘৰৰ পৰা কেতিয়াবা বাহিৰ উলিয়াই দিছে, অকলশৰে দিন কটাবলৈ বাধ্য কৰিছে, তেনে সময়তে নিহারিকা দাসৰ এই কৰ্তব্যবোধ হৈ পৰক অনুপ্ৰেৰণা সকলোৰে বাবে। বেবেজিয়াৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়া, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ফলত মানৱ জাতিলৈ সৃষ্টি হোৱা ভাবুকিৰ পৰিপ্ৰেক্ষিতত পৰিৱেশ সংৰক্ষণ আৰু লিটাৰ পানী লাগে। সেইটো আমি এজোপা গছ যদি ৰুওঁ, বছৰত ৰুই ডাঙৰ কৰোঁ, তেতিয়াহ'লে সম্পূৰ্ণ প্ৰকৃতিৰ ওচৰত ঋণমুক্ত হয়। মই সকলোকে এইটো জনাম যে আমি ঋণমুক্ত হৈ থাকিব লাগে আৰু আমাৰ পৰিৱেশটো বচাই ৰাখিব লাগে। আৰু আছে কি ক'ব? আমি এটাই কথা কওঁ, আমি আমাৰ বনানীৰ জৰিয়তে কামটো আৰম্ভ কৰিছোঁ যদিও আমি প্ৰত্যেকে আমি আমাৰ বনানী হওক, আমাৰ বনানী হৈ আমাৰ সেউজীয়া সম্ভাষণ আমি সকলোৱে যাচোঁ আৰু আমি প্ৰত্যেকে এজোপাকৈ গছ ৰুই নিজৰ জীৱনটো, নিজৰ সমাজখন, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতিক আমি জীপাল কৰি তুলিব লাগে এই এজোপা গছৰ জৰিয়তে। হয়, আৰু আছে দাদা কি ক'ব? আজি যিহেতু 5 জুন বিশ্ব পৰিৱেশ দিৱস, আমি বিশ্ব পৰিৱেশ দিৱসৰ সকলোকে আমি সেউজ সম্ভাষণ যাচিছোঁ যে ইয়াৰ যোগেদি আজি আমি যিটো মিছন আমি কৰিছোঁ, এজোপা গছৰ যিটো অভিযান, যাতে আমি প্ৰতিজন ব্যক্তিয়ে আমি বিশুদ্ধ অক্সিজেন পাবৰ কাৰণে বৰ্তমান এই মহামাৰীৰ সময়ত যেনেকৈ ভাৰতবৰ্ষত এতিয়া 300 কোটি মানুহ, অসমত আমাৰ 3 কোটি মানুহ আছে, এইসকল আজি কৰোণা ৰোগত আক্ৰান্ত হ'বলগা হৈছে, অক্সিজেনৰ বৃহৎ আমি দিল্লী বা অন্যান্য বিশ্বৰ স্থানত প্ৰকৃতিক আমি সকলোৱে জীয়াই ৰাখিব লাগিব আৰু প্ৰকৃতি থাকিলেহে মানৱ সভ্যতা আচলতে বৰ্তি থাকিব পাৰিব। আৰু এয়া আজি বিশ্ব পৰিৱেশৰ দিনটোত গহপুৰৰ দুবিয়াৰ আমাৰ বনানীত এনেদৰে বিশ্ব পৰিৱেশ দিৱস উদযাপন কৰিছে। কৰোণাৰ সৃষ্টি কৰা ভয়াৱহ পৰিস্থিতিৰ মাজতে আজি বিভিন্ন প্ৰান্তত উদযাপন কৰা হৈছে বিশ্ব পাৰিপাৰ্শ্বিকতা দিৱস। ইয়াৰ মাজতে আমি আপোনালোকক পৰিচয় কৰোৱাই দিব বিচাৰিছোঁ লখিমপুৰৰ এখন বিশেষ উপবন, য'ত আপুনি অন্ততঃ আজিৰ দিনটোত নিশ্চিন্ত আৰু মুক্ত মনেৰে উশাহ ল'ব পাৰিব। লখিমপুৰ জিলাৰ কাকৈ সংৰক্ষিত বনাঞ্চলৰ মাজত বন বিভাগে গঢ়ি তুলিছে এখন উপবন, সাহিত্য মনীষী উপবন নামেৰে গঢ়ি তোলা উপবনখনত সংৰক্ষিত হৈ আছে হাজাৰৰো অধিক ঔষধি গুণযুক্ত গছ লতিকা। এখন উপবন আমি দেখুৱাইছোঁ, এই উপবনখনৰ সৈতে এই মুহূৰ্তত আমি আপোনাক আজি বিশ্ব পৰিৱেশ দিৱসৰ লগত আমি পৰিচয় কৰাই দিব বিচাৰিছোঁ।
এয়া হৈছে লক্ষীমপুৰৰ এখন বিশেষ উপবন য'ত আপুনি অন্ততঃ আজিৰ দিনটোত নিশ্চিন্ত আৰু মুক্ত মনেৰে উশাহ ল'ব পাৰিব। লক্ষীমপুৰ জিলাৰ কাকৈ সংৰক্ষিত বনাঞ্চলৰ মাজত বন বিভাগে গঢ়ি তুলিছে এই উপবনখন। সাহিত্য মনীষী উপবন নামেৰে গঢ়ি তোলা এই উপবনখনত সংৰক্ষিত হৈ আছে হাজাৰৰো অধিক ঔষধি গুণযুক্ত গছ লতিকা। আজি ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিশ্ব পৰিৱেশ দিৱস পালন কৰা হৈছে আৰু এই উপবনখনতো বিশ্ব পৰিৱেশ দিৱসৰ বিশেষ কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হৈছে। করোনায় সৃষ্টি করা ভয়াবহ পরিস্থিতির মাজতে আজি বিভিন্ন প্রান্তত উদযাপন করা হয়েছে বিশ্ব পারিপার্শ্বিকতা দিবস। লক্ষীমপুরের চাওয়াহক আমার সাংবাদিক সঞ্জীব লাহনের রিপোর্ট। মই যে স্থানত উপস্থিত আছো এই স্থানত আমি লক্ষীমপুর জেলাবাসী হয়ে গৌরবে কব পাৰো যে এটা মুক্ত মনে আর নিশ্চিন্ত মনের উশাহ লোলে হলে লক্ষীমপুর জেলার মই উপস্থিত থাকা এই বিশেষ অঞ্চলটলৈ যিকোনো লোকে আহিব পাৰে। আৰু এই অঞ্চলটো খুব সুন্দরকে সজাই পড়াই তুলিছে অসম সরকারের বন বিভাগে। বন বিভাগের যে সম্পূর্ণ দায়িত্ব আছে বন সংরক্ষণ বা বন সংবর্ধন, এই ক্ষেত্রত এই স্থানলে আহিলে সকলে প্রতিদিন যাব পাৰিব। প্রথমে মই এটা দৃশ্য দেখাই লওঁ, তারপর ইয়াত মোৰ লগত বন বিষয়া আছে, তেওঁলোকৰ কথা পাতিম। ইয়াত ইতিমধ্যে রোপণ করা হয়েছে 1000 বিধতকৈও অধিক বিধর আমার তাহানিতে থকা গছ। বর্তমান আমার অচিনাকি হয়ে পড়া বিভিন্ন ধরনের ঔষধি গছ ইয়াত রোপণ করা হয়েছে আর সংরক্ষণ করা হয়েছে। যে চাওক, এফালের পর আমি যদি নামবো কই যাও তো কই শেষ হয়তো নহব, যেহেতু 1000 বিধতকৈও অধিক বিধ আছে গছ ইয়াত আছে। ইয়াত কিন্তু কোনো বিদেশী গছ নাই, বিদেশের বা অন্য দেশের পর আনি ইয়াত গছ রুই সংরক্ষণ করার ব্যবস্থা করা হওয়া নাই। এই গছসমূহ আমার মাজতে আছিল, আমি নজনার কারণে বা ইয়ার ব্যবহার আমি নজনার কারণে, আমি সংরক্ষণের ব্যবস্থা নকরার কারণে অপতীর্ণ হিসাবে আমার মজার পর আঁতরাই পঠিয়ে দিল। মূলত বন বিষয় আছে কথা বলার যত্ন করে যে কাকই সংরক্ষিত বনাঞ্চলের ভিতর আপনার বনকর্মী সকলের চেষ্টা এখন উপবন গড়ি তুলিছে আমি সকলে দেখিছো। ইয়াত কিমান বিধ গছ আছে? ইয়াত আমার 1000 বিধমান গছ আছে। হয়, তারা হয়তো কিছু এটা এবছর হওয়াই নাই, মতে হয়তো কিছু হয়তো মরবও পড়ে, আকো হয়তো আমি মানে ফিলিং করব। গছবিল হয়েছে কি, ইয়াত আমার চরাই খাবা বিভিন্ন ফল মূলের গছ, যে সাধারণত চরাই কি খায়, আমার কুহি গছর গুটি খায়, তামোল গছর গুটি খায়, এনেকা ধরনের গছ আছে। লড়া ছলি খাবা লেটুকু আমি রুইছো, ঠিক তেনেকে হাতি খাবা ঔটেঙা রুইছো, চারিওফালে অন্যান্য জায়গাতো রুইছো। ইয়াতো আমার উদাহরণ হিসাবে রাখিছো আমি, যে আমি কেতিয়াবা মাদার ট্রি বিচারি যাতে বাইর যাব নালাগে। আর যে বনৌষধি গছ দুষ্প্রাপ্য এটা বহুত মানে চিনি নাপায়, আগর মানে জানিছিলে, এটা সেইবিলাক গছ আমি বিচারি আনি ইয়াতে সংরক্ষণ করার ব্যবস্থা করেছি উপবনত। আর এই উপবনটো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রখা হয়েছে, যেনেকে রখা হয়েছে আগলে এনেকে থাকলে আশা করো ই যুগ যুগ ধরে ই জিয়াই থাকিব। আর মানুষ ইয়াত আহি গছ সম্পর্কে তার মূল্য কি, তার গুরুত্ব কি বুঝবলে সক্ষম হব। কি কব? হয়, মই আইজলে এটাই অনুরোধ জানাম যে বিশ্ব পরিবেশ দিবসের দিনাখানি আমার যিখিনি মানে পুলিখিনি ইয়ারপা নি পেলে রুইছে সেইখানে ভালকে সংরক্ষণ করে ভালকে যাতে রুই, আমার এটা যদি করোনা মহামারী পর রক্ষা পাব কারণে অক্সিজেন এটা কমি গেছে, আমার ইয়াত ফ্রেশ অক্সিজেন পাই আছে সবই, তাহলে আমি সেইটাই জানাবো রাইজলে অনুরোধ করছো যে ভালকে পুলিখিনি রুই পেলায় যত্ন করে রখাব পারে। হয়, আমি পুনৰ কম যে লক্ষীমপুরবাসী হয়ে আমি গৌরব করবো যে মুক্ত মনে এই জটিল সময়ত মুক্ত মনে মহামারীর সময়ত মুক্ত মনে একটা উশাহ লোবর কারণে লক্ষীমপুর জেলাত অন্তত একটা জায়গা প্রাকৃতিক জায়গা সৃষ্টি করা হয়েছে, উপবন গড়ি তোলা হয়েছে আর জৈব বৈচিত্র্য সংরক্ষণের কারণে সেই কথাটি লক্ষ্য করা হয়েছে। করোনা পরিস্থিতির বাবে এইবারও বাতিল করা হল শক্তিপীঠ কামাখ্যার অম্বুবাসী মেলা। অম্বুবাসীর পরম্পরাহে রক্ষা করা হব কামাখ্যা ধামত। দেওয়ালয় সমিতিয়ে জারি করলে জাননী করোনা পরিস্থিতির বাবে দ্বিতীয়বারের বাবে বাতিল করা হয়েছে অম্বুবাসী মেলা। শক্তিপীঠ কামাখ্যাত এইবারও বাতিল হল অম্বুবাসী মেলা। একেরাহে দ্বিতীয় বছরের বাবে বাতিল হল অহা 22 জুনের পর অনুষ্ঠিত হবলগিয়া নীলাচল পাহাড়ের প্রসিদ্ধ অম্বুবাসী মেলা। পরম্পরা রক্ষা করে কামাখ্যা ধামত কেবল মন্দিরের ভিতর অনুষ্ঠিত হব অম্বুবাসীর রীতি নীতি।
ক্রমাগত দ্বিতীয়বারের বাতিল করা হল অম্বুবাসী মেলার সমূহিয়া কার্যসূচী। করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি কামাখ্যা মন্দির পরিচালনা সমিতিয়ে এইবারও বাতিল করলে অম্বুবাসী মেলার সমূহিয়া কার্যসূচী। এক বিবৃতি যোগে মন্দির কর্তৃপক্ষের তরফের এই কথা জাননী যোগে জানা হয়। আর উল্লেখ করেছে যে মন্দিরের যর্মীয় রীতি নীতি, পরম্পরাগত ধর্মীয় রীতি নীতি, সেই সমূহে পালন করা হব, কিন্তু ভক্ত তথা সাধু সন্ন্যাসীসলের মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। যা দুবছরের আগলৈকে অম্বুবাসীর দিন সমূহ দেশ বিদেশের ভক্তর সমাবেশে উদুলি মুদুলি হয়ে আসছিল কামাখ্যা ধাম। কিন্তু করোনা সংক্রমণের বর্ধিত সংশয়ে এতিয়া উদ্বিগ্ন করে তুলিছে সমগ্র প্রশাসনক। সেইবাবেই বিগত বর্ষর দরে এইবারও মন্দির পরিচালনা সমিতিয়ে বাতিল করলে এই বর্ষর অম্বুবাসী মহোৎসবর সমূহিয়া কার্যসূচী। কামাখ্যা দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে জানা মতে অম্বুবাসীর রীতি নীতি মন্দিরের ভিতর পালন করা হব। সকল ভক্ত পর্যটকের বন্ধ থাকিব কামাখ্যা দেওয়ালয়। করোনা সংক্রমণের যা 13 এপ্রিলের পরে বন্ধ হয়ে আছে কামাখ্যার দ্বার। বর্তমানের কোভিড পরিস্থিতির অহা 30 জুনলৈকে দেওয়ালয়ের দ্বার বন্ধ থাকিব বলেও বিজ্ঞপ্তি যোগে জানাইছে কামাখ্যা দেওয়ালয় পরিচালনা সমিতিয়ে। এই ক্ষেত্রে ভক্তপ্রাণ রাইজর সহায় সহযোগ কামনা করেছে পরিচালনা সমিতিয়ে। মালিগাঁওয়ের রাকিবুর রহমানের সহযোগত বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট। গুৱাহাটী মহানগরীক সর্বাঙ্গ সুন্দর করার পণ লৈছে গুৱাহাটী উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘালে। কৃত্রিম বান রোধের চলিব যত পরনাস্তি চেষ্টা, জাবর নিষ্কাশনের উপর গুরুত্ব আরোপ করেছে মন্ত্রীগুলো। লক্ষ্য সুন্দর গুৱাহাটী, সর্বাঙ্গ সুন্দর হব গুৱাহাটী। কৃত্রিম বান রোধ, জাবর নিষ্কাশনত দিয়া হব গুরুত্ব। গুৱাহাটীখন কেনেকৈ সর্বাঙ্গ সুন্দর করব পাৰি সেই সন্দর্ভত গুৱাহাটী উন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক সিংঘালে পানবজাৰৰ গুৱাহাটী পৌর নিগমের আয়ুক্ত কার্যালয়ত বিষয়াসকলের সঙ্গে বৈঠকত মিলিত হয়। বৈঠকত উপস্থিত থাকে পৌর নিগমের আয়ুক্ত দেবাশিষ শর্মা, অতিরিক্ত আয়ুক্ত পুলক মহন্ত, মুখ্য অভিযন্তা দেবজিৎ দাসর লগতে অন্যান্য বিষয়াসকল। বৈঠকতে গুৱাহাটীখন সর্বাঙ্গ সুন্দর করে তোলার কৃত্রিম বানপানী রোধ আর জাবর নিষ্কাশনের উপর গুরুত্ব দিয়া মন্ত্রীগুলো। গুৱাহাটীক চাফ চিকুণ করে রাখার কারণে নতুন নতুন উদ্যম, নতুন নতুন প্রক্রিয়া লৈ আমি আগবাড়িব লাগিব। যিমান পাৰো আমি কৈছো যে জেসিবি আর ডাম্পার লগাই আগত কি করে যে বস্তুটো নালার পৰা ওলাই ওলাই সাইডত বাহিরত রাখি দিয়ে, দুদিন চারিদিন যদি লৈ না যায় বস্তুটো আকৌ বরষুণ আহে নালাত সোমাই যায়। এবার আমি ঠিক করেছো যে নালার পৰা যিখিনি ওলাব সিধা ডাম্পারত আমি দিম, আর যত দিব লাগে পেলাব লাগে তাতে পেলাম। মন্ত্রী অশোক সিংঘালক গুৱাহাটী পৌর নিগমের আয়ুক্ত কার্যালয়ত আদরণি জানায় মুখ্য অভিযন্তা দেবজিৎ দাসে। মন্ত্রীগুলো লওয়া আসনি সমূহক আশাবাদী মুখ্য অভিযন্তা। গুৱাহাটী পৌর নিগমের প্রতিটি কামের ক্ষেত্রে সদা সচেতন, আমি বিষয়াসকলে তেখেতে আমার রাতে 12টা বজাত ফোন করব, 2টা বজাত ফোন করব, রাতেপা ফোন করব, অনবরত আমাক একটিভ হয়ে থাকিব দিয়ে যে এই গুৱাহাটীখন সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলব লাগবে। আপনাদের উপর আমি দায়িত্ব এড়িছো, আপনাদের এইখান করা তেখেত নিজেও ফিল্ডত ঘুরিছে আমার সত্যি মূল সত্যি নিজে ডিসিল্টিংয়ের কাম, তারপর সাফাইয়ের কাম, নিজে যায় নিজে লেতেরা জায়গাবিলাকে নিজে খোজকাড়ি যায় আমাক লই যায়। আমি অভিভূত হয়ে পড়েছো তেখেতে যেহেতু আমাক আজি এই বিগত সময়সত নতুন মন্ত্রীসভা গঠন হওয়ার পিছত অশোক সিংঘাল ডাঙরিয়ার কার্যর কারণে গুৱাহাটীখন আজি গুৱাহাটী বহুত সর্বাঙ্গসুন্দর হয়েছে। বিগত সরকারের সময়ত গুৱাহাটী পৌর নিগমত হওয়া নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভতো তদন্তর নির্দেশ দিছে মন্ত্রী অশোক সিংঘাল। লগতে মন্ত্রীগুলো আদাবাড়ি তিনিআলিত GMDA নির্মাণ করে থাকা VIP পার্কখনও পরিদর্শন করে। এই পার্কটি বহুত দিনের পর কাম চলি আছিল, কিন্তু কামটো আগুয়াই যাওয়া নাছিল, আর এই অঞ্চলবাসী রাইজে বিচারিছিল যে পার্কটি সোনকালে হোক, এখানে ইয়াত আহিলো আর মই বিচারিছো যে আহা 4 মাহৰ ভিতৰত যদি করোনার পরিস্থিতি অল্প ভাল হয় 4 মাহৰ ভিতৰত পার্কটি আমি কমপ্লিট করি। মালিগাঁওৰ পৰা ৰাকিবুল ৰহমানৰ সহযোগত বিপুল বৰ্মা, নিউজ 18, নর্থ ইষ্ট। গুড মর্নিং 18 লৈছো আন এটি বাণিজ্যিক বিৰতি। মাইথান ষ্টীল ইমান